বিরতির পর স্বাগত। বহুদিন যাবৎ রেশনে কেরোসিনের দাম ছিল ঊর্ধ্বমুখী, এমনকি 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সেই কেরোসিন। কিন্তু এবার খবর যে প্রতি লিটারে 5 টাকা করে কমলো কেরোসিনের দাম। খবর জানা যাচ্ছে যে গণনার ঠিক আগেই 5 টাকা কমলো কেরোসিনের দাম। বর্ষার আগে রেশনে কেরোসিন তেলের দাম কমায় খুশি সাধারণ মানুষ। কেরোসিন তেলের পর এবার কি কমতে পারে পেট্রোল ডিজেলের দাম, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব দত্ত। বিপ্লব দা, জ্বালানির দাম কমার একটা সম্ভাবনা উঠছে কেরোসিন দামের হ্রাসের ফলে, তুমি কি জানতে পারছো? জিনিস আমরা একটা সময় যেটা দেখেছিলাম, আমরা যেটা দেখেছিলাম যে একটা সময় কেরোসিনের দাম সবচেয়ে বেশি 80 টাকা ক্রস করেছে, একটা সময় 92 টাকা পর্যন্ত হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আগামীকালকে একটা ভোট ফলাফল, সেই ফলাফলের ঠিক আগ মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিল 5 টাকা করে কেরোসিনের দাম কমানোর একটা সিদ্ধান্ত নিয়েছে। এবং এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে যে যারা রেশন কার্ডের যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে 69 থেকে 70 টাকা পিছু এসে কেরোসিন কিনতে পারবে। কিন্তু কেন এই যে টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হলো বা হঠাৎ করে কি কি কারণ, তো সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস উঠে আসছে যে কেন্দ্রীয় সংস্থাগুলো যে বলছে, তো সেক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থাগুলোর তরফ থেকে যেটা বলা হয়েছে যে পরিবহনের যে খরচ সেই খরচের কমানোর ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। তবে সেটা কবে থেকে কার্যকরী হবে বা সেই বিষয়ে কিন্তু এখনো সেটা কিন্তু স্পষ্টীকরণ কিছু পাওয়া যায়নি। তবে জুন মাসের শেষের দিকে কিন্তু সেটা কার্যকরী হবে এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত যে সংস্থাগুলো আছে সেই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর সাথেও কিন্তু কথাবার্তা হয়েছে কেন্দ্রীয় সরকারে, এবং তাতে বোঝা যায় আগামী দিনে যে কেরোসিনের দাম অনেকটা কমবে এবং সেই ক্ষেত্রে রেশনের কার্ড দিয়ে যারা কেরোসিন সংগ্রহ করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধে হবে বলে কিন্তু বলা যাচ্ছে। অঙ্কিতা, সেক্ষেত্রে জ্বালানি অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম কি কমতে পারে? দেখো, সেক্ষেত্রে অবশ্যই কমতে পারে, কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আন্তর্জাতিক ক্ষেত্রে যখন কেরোসিন বা অন্যান্য জ্বালানি যে সামগ্রী রয়েছে, পেট্রোল রয়েছে, ডিজেল রয়েছে, সেটা কেন্দ্রীয় তরফ থেকে বা পরিবহন সংস্থা থেকে যেটা বলা হয় যে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে যখন সেটার দাম কমে সেক্ষেত্রে কিন্তু দাম কমানো হয়, এবং যখন তার দাম বাড়ে সেক্ষেত্রে কিন্তু বাড়ানো হয়। কিন্তু আবার নানা ক্ষেত্রে যদি অভিযোগ উঠে আসছে কিন্তু যে আমরা ভারতের পার্শ্ববর্তী দেশ যারা বাংলাদেশ রয়েছে, ভারত থেকে যখন কেরোসিন ভারত থেকে আমদানি করে তারা বাংলাদেশ, সেখানে ভারত থেকে কিন্তু সেই বাংলাদেশে কেরোসিনের দাম অনেকটাই কম, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে যদি সে দাম বৃদ্ধি হয় বা করা হয়, তো সেক্ষেত্রে ভারত থেকে কেন বাংলাদেশে কেরোসিনের দাম কম বা অন্যান্য জ্বালানি বা পেট্রোলের দাম কম হবে কেন, সেটা নিয়ে কিন্তু একটা মতবিরোধ রয়েছে। তবে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় যে সূত্র রয়েছে সেই সূত্রে খবর যে যেহেতু আন্তরাষ্ট্রীয় ক্ষেত্রে যদি সেক্ষেত্রে তেলের দাম বা জ্বালানির দাম পেট্রোল বলো ডিজেল বলো কেরোসিনের দাম যদি কমে সেক্ষেত্রেও কিন্তু কেরোসিনের দাম সেই হারে কিন্তু কমবে, এবং তাতে কিন্তু গ্রাহকরা কিন্তু সুবিধা পাবে, এবং এই সেই সুবিধাই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং খাদ্য মন্ত্রকের তরফ থেকে দেওয়া হবে বলে কিন্তু সেটা সূত্রের খবর রয়েছে। ধন্যবাদ বিপ্লবদা। কেরোসিনের দাম কমতে পারে বা কেরোসিনের দাম ইতিমধ্যেই 5 টাকা কমেছে, যা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে তুলে ধরলো আপনাদের সামনে। বিশেষ করে গণবণ্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে রাজ্যের খাদ্যমন্ত্রী একাধিক পদক্ষেপ গ্রহণ করছেন, কিন্তু তারই মধ্যে রেশনে প্রতিনিয়ত দেখা গেছে যে কেরোসিনের দাম ঊর্ধ্বমুখী। বেশিরভাগ কার্ড হোল্ডাররাই কেরোসিন নিতেন না, কেন কখনো 80 কখনো 90 ছুঁয়ে ছিল। তাই এবার একেবারে বর্ষার প্রাক মুহূর্তে কেরোসিনের দাম কমায় কিন্তু অনেকটাই স্বস্তি রয়েছে কার্ড হোল্ডাররা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।